ওয়েলকাম টু মিঠু রকমারি রান্না। আজকে রেসিপি আচারি পনির। আচারি পনির নামটা শুনেই বুঝতে পারছেন, এটার ফোড়নটা আচারের মশলার মতন, অনেক রকম মশলাগুলোই পড়েছে এবং খেতেও এটা খুব সুস্বাদু। আপনারা অবশ্যই এটা রুটি, পরোটা এবং ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন। আচারি পনির করতে লাগছে 150 গ্রাম ক্রিম পনির, এছাড়া লাগছে ধনে পাতা কুচানো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ফোড়নের জন্য লাগছে মেথি, মৌরি, সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, কালো জিরে, হিং, এছাড়া লাগছে সাদা তেল, টক দই, নুন, বিট নুন এবং ময়দা। গ্যাস অন করে দিয়েছি, এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি লাগবে না, 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে প্রথমে গোটা জিরে, তারপরে কালো জিরে, মেথি, মৌরি, কালো সর্ষে দিয়ে দিলাম। এছাড়া অল্প পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটুখানি ভেজে নিতে হবে। ফোড়নটা এসে গেছে, এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে বিট নুন, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। এইটা আমিষ এবং নিরামিষ দুভাবেই হয়। আজকে যেহেতু শনিবার, সেই হিসেবে আমি আজকে এটা নিরামিষ করছি। আর আমিষ করতে গেলে শুধু ফোড়নের পরে আপনারা শুধু পেঁয়াজ কোচানো দিলেই আমিষ হয়ে যাবে। এবার আমি এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন মতো টক দইটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা, 1 টেবিল স্পুন মতো ময়দা মিশিয়ে দিচ্ছি। আবার একটু ভেজে ভেজে নেব। এটা খুব সহজ রান্না, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এবার সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি।
সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিচ্ছি আর কোচানো ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। তেল বেরিয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। আচারি পনির তৈরি, এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো, এবং খুব সহজ একটা রান্না, খুব তাড়াতাড়িও হয়ে যায়।